প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলেছ উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া কিন্তু এবছর থেকে নতুন নিয়মে হতে পারে কিভাবে ভর্তির প্রক্রিয়া হবে কোথায় গিয়ে বা কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কবে থেকে তোমাদের এই ভর্তির প্রক্রিয়া নতুন নিয়মে চালু হবে এবং কোন ক্ষেত্রে এই নিয়মে ভর্তির প্রক্রিয়া চলবে না সমস্ত টাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে এ আলোচনা করব কলেজের ভর্তির নতুন পদ্ধতি নিয়ে কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি এতদিন ধরে যে জিনিসটা হতো একটা ওয়েবসাইট থাকতো মানে প্রত্যেকটা কলেজের একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকতো সেই কলেজে তোমাকে যদি ভর্তি হতে হয় বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় তাহলে সেই ইউনিভার্সিটি বা কলেজের অফিসের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হতো কিন্তু আগের বছরই রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু ব্রাপ্ত বসু জানিয়েছিল সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে একই ছাদের তলায় এনে একটা একক ওয়েবসাইটে সমস্ত রাজ্যের ইউনিভার্সিটি সমস্ত রাজ্যের কলেজ থাকবে যেখানে এক একসাথে তোমরা চাইলে একাধিক কলেজে আবেদন করতে পারবে মানে ধরো পাঁচটা কলেজে এ তুমি ফর্ম ফিল আপ করছো পাঁচটা কলেজে তুমি ভর্তি হতে চাইছো এক্ষেত্রে পাঁচটা কলেজের মধ্যে যে কলেজে তোমার নাম উঠবে সেই কলেজে তুমি ভর্তি হবে এবার তুমি পাঁচটা কলেজে আবেদন করলে সেক্ষেত্রে কি করতে হতো পাঁচটা কলেজের আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে তোমাকে আবেদন করতে হতো এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি দশটা কলেজে আবেদন করে তাহলে দশটা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হতো কিন্তু এই এবার থেকে সেই বিষয়টা আর থাকবে না আগের পূর্বঘোষিত শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে একটা ওয়েবসাইটে আনা হবে অর্থাৎ একই ছাদের তলায় মানে এ তুমি ধরো পাঁচটা কলেজ চুজ করতে চাও জাস্ট তুমি একবার ফর্ম ফিল করবে ওয়েবসাইটে এবং কলেজগুলোকে টিক করে অ্যাড করে দেবে যেই অ্যাড করে দেবে না তাহলে তোমার সমস্ত কলেজগুলো কি হচ্ছে এ অ্যাড হয়ে যাবে এবং সেখান থেকে তোমার নম্বর অনুযায়ী তুমি যে নম্বর পেয়েছ সেই অনুযায়ী যদি যোগ্য হও যে পাঁচটা কলেজ বা দশটা কলেজ তুমি সিলেক্ট করেছো তার মধ্যে এ যে কলেজে তোমাকে চান্স দেওয়া দরকার বা যে চান্স পাওয়ার যোগ্য সেই কলেজে কিন্তু তোমার নাম উঠবে সেটা দেখতে পারবে এবং তারপরে পেমেন্ট করে তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে এ এই হচ্ছে নতুন প্রসিডিওর কিন্তু বলে রাখি রাজ্যের সমস্ত কলেজ একই ছাদের তলায় কিন্তু আসবে না কিছু এরকম ইউনিভার্সিটি আছে ধরো ও তোমার কিছু এরকম একক ইউনিভার্সিটি রয়েছে কিছু এরকম একক কলেজ রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে অ্যাফিলেটেড ইউনিভার্সিটি নয় বা কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ওই রাজ্যের ওয়েবসাইটের মধ্যে নাও থাকতে পারে সেই সমস্ত ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে গেলে তোমাকে আলাদাভাবেই ওয়েবসাইট এ মানে কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এটুকু তোমরা ভেবে রাখতে পারো ও যে এবার নিয়মটা একটু চেঞ্জ হচ্ছে এ মানে মোটামুটি আড়াইশো থেকে তিনশো ও কলেজ বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে একই ছাদের তলায় আনা হবে যেটা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর আলাদা আলাদা করে বারবার ফর্ম ফিল আপ করতে হবে না যদিও এটা শিক্ষামন্ত্রী আগের বছরই বলে দিয়েছিল এবছর থেকে হবে যদিও এখনও এ নিয়ে অফিসিয়াল কোনো নোটিশ আসেনি যদি এটা হয় তাহলে অফিসিয়াল নোটিশ অবশ্যই দিয়ে দেবে এ ভর্তির প্রক্রিয়া যখন শুরু হবে বিকাশ ভবনের তরফ থেকে রাজ্যের এর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেবে এবং এই অফিসিয়াল নোটিশ হয়তো এক দু দিনের মধ্যে চলে আসবে মেবি সোমবারের মধ্যেই আসবে যেটা আমি এই মুহূর্তে জানতে পেরেছি আর যদি নোটিশ আসে তখন তো আমি জানিয়ে দেব আর ভর্তির প্রক্রিয়াও কিন্তু মোটামুটি তিন চার দিন পর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিছু কলেজে অলরেডি শুরু হয়ে গেছে এ যেগুলো ও আমাদের সেন্ট্রালের রয়েছে এবং রাজ্যের যে স্বনামধন্য কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি বলো এই সমস্ত ইউনিভার্সিটি কিন্তু দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু করে দেবে আর শুরু করলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে আমি ভর্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের ভর্তি নিয়ে কলেজে কোনো রকম অসুবিধা না হয় তুমি কোন ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে হওয়ার প্ল্যানিং করছো বা ফর্ম ফিল আপ করার প্ল্যানিং করছো অবশ্যই কমেন্টে জানিয়েও ও সাথে ভর্তির প্রক্রিয়া নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত